Hello, I'm Shushito Sarkar, Inspector of DMC at Government ITI Harvard, Arlington Faculty. আজকে আমরা দেখো একটা ক্যানেলের ক্রস সেকশন। তো ক্যানেলের ক্রস সেকশন আর তাদের কি কি আমাদের স্পেসিফিকেশন থাকে সেখানে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ক্যানেলের ক্রস সেকশন আছে আর সেখানে কিছু ডিটেলস লেখা আছে। তো আমি সবগুলোকে ডিটেলসে বুঝিয়ে দেবো কোনটাকে কি বলা হয়, কোনটা কেন প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো দেখো এখানে ক্যানেল সেকশন, তো এটা হলো মেন ক্যানেল, এটা হলো মেন ক্যানেল, যার মধ্যে থেকে আমরা ইরিগেশন ওয়াটারটাকে ফিল্ডে পাঠাই। তো ক্যানেল করতে গেলে শুধুমাত্র ক্যানেল হলে হয় না, তার সাথে আরো কিছু এক্সট্রা আমার কিছু প্রোভাইড করতে হয়, সাফিসিয়েন্ট কিছু জিনিস। তো সেগুলো দেখা যাক কি কি। দেখো এখানে ক্যানেলের সাথে প্রথমে দেখায় টোটাল ল্যান্ড অয়েল। টোটাল ল্যান্ড অয়েল মানে কি, শুধু ক্যানেল না, ক্যানেল ছাড়াও ব্যাংকিং, স্পয়েল ব্যাংক, প্রফিট, তো এই সমস্ত। তো যে ক্যানেলটা আছে প্রথমে আমরা দেখবো হলো বিম। বিমটা কি জিনিস, বিমটা হলো ব্যাংক, এটাকে বলা হয় ব্যাংক। ব্যাংকের টো থেকে, ব্যাংকের টো থেকে কাটিং এর এস পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় বিম। তো বিম কেন প্রোভাইড করি আমরা সেটা জানতে হবে। বিম প্রথমত ক্যানেলটাকে ইরোশন থেকে রক্ষা করে, ঠিক আছে? তাছাড়া পরবর্তীতে যদি আমার ক্যানেলের সার্ভিস অয়েল যদি আরো চেঞ্জ করতে হয়, আমার ক্যাপাসিটি যদি বাড়াতে হয়, তখন এখান থেকে আমি কাটিং করে তার ক্যাপাসিটিটা বাড়াতে পারি, তার ডিসচার্জটা বাড়াতে পারি, তো সেই জন্য দেওয়া হয়। আর তাছাড়াও ট্যাঙ্কটাকে রক্ষা করে কিভাবে, ধরো এর মধ্যে থেকে যখন জল যায় তখন ব্যাংকের সাইডটা ক্লস করতে পারে, ভেঙে ভেঙে ক্যানেলের মধ্যে পড়তে পারে, তো সেক্ষেত্রে আমাকে সাফিসিয়েন্ট টাইম দেয়, তো ক্যানেলের ড্যাংটাকে রক্ষা করতেও সাহায্য করে। তারপরে দেখো ফ্রিবোর্ড। ফ্রিবোর্ডটা কি জিনিস, ফুল সাপ্লাই লেভেলের উপর থেকে সার্ভিস রোডের প্যারালাল যে গ্যাপটুকু আছে এটাকে বলা হয় ফ্রিবোর্ড। ফ্রিবোর্ডটা কেন প্রোভাইড করা হয়, এখানে তো এফএসএল, এফএসএল মানে ফুল সাপ্লাই লেভেল, এফএসএল ফুল সাপ্লাই লেভেল। তো এই যে ফ্রিবোর্ডটা, ফ্রিবোর্ডটা জেনারেলি 0.6 থেকে 0.75 মিটার এর মধ্যে ফ্রিবোর্ডটা আমার প্রোভাইড করা হয়। কিসের জন্য, ইন কেস সাপোজ আমাদের খুব বৃষ্টি নামলো, খুব জল আসছে ক্যানেলের মধ্যে দিয়ে, তখন ক্যানেলের দুই সাইড থেকে যাতে ছাপিয়ে না যায়, সাফিসিয়েন্ট কিছু আমাদেরকে টাইম দেয় ক্যানেলটা, সেই জন্য এই এক্সট্রা আমার ফ্রিবোর্ডটা প্রোভাইড করা, ঠিক আছে? তো আমার বিম হলো, ফ্রিবোর্ড হলো, ডলি। ডলি কেন প্রোভাইড করা হয়, এটা হলো আমাদের সার্ভিস রোড বলা হয়। তাহলে এখানে দেখিয়েছি বোথ সাইডেই আছে সার্ভিস রোড, ক্যানেলের বোথ সাইডে থাকে সার্ভিস রোড। তো সার্ভিস রোড কে, সার্ভিস রোড কে প্রোটেক্ট করার জন্য ডলি প্রোভাইড করা হয়। কিভাবে প্রোটেক্ট করে, সার্ভিস রোড টা আমাদের প্রোভাইড করা হয় আমাদের সার্ভিস কার ক্যানেলের সাইড থেকে ক্যানেল সার্ভিসিং এর জন্য বা ক্যানেলটাকে পরিদর্শন করার জন্য যে গাড়িগুলো যাওয়া যাওয়ার যে রাস্তাটাকে করা হয় সেটাকে বলা হয় সার্ভিস রোড। তো এই যে রোডটার সাইডে আমার ডলিটা প্রোভাইড করা হয় যাতে বাই মিস্টেক ক্যানেল গাড়িটা ক্যানেলের মধ্যে না পড়ে যায়। তো এই সার্ভিস রোডটা প্রোভাইড করা হয় মেইন ক্যানেলের জন্য 4 থেকে 6 মিটার। তো সার্ভিস রোড ফর মেইন ক্যানেলের জন্য, সার্ভিস রোড মেইন ক্যানেলের জন্য 4 মিটার টু 6 মিটার ফর মেইন ক্যানেল। অ্যাডভান্স ক্যানেলের জন্য 3 মিটার টু 4 মিটার
তো ব্রাঞ্চ ক্যানালের জন্য 3 থেকে 4 মিটার আমার সার্ভিস রোড প্রোভাইড করা হবে আর সার্ভিস রোড থেকে গাড়িটা যাতে ক্যানালের মধ্যে ফল না করে সেজন্য ডলিটা প্রোভাইড করা হয় সার্ভিস রোড থেকে কিছুটা উঁচু করে এবার আসি আমরা এইচডি এখানে দেখো এইচডি লেখা আছে এইচডি পূর্ব মূল আইডলিক মিন লেন্থ सॉरी हाइड्रोलिक ग्रेडिएंट हाइड्रोलिक ग्रेडिएंट तो हाइड्रोलिक ग्रेडिएंट এটা কি জিনিস আমাদের জলটা যখন ব্যাংকে রিটেইন করে তখন কি হয় জলটা ব্যাংকের মধ্যে থেকে চুইয়ে চুইয়ে আসতে থাকে তো এর যে একটা স্লোপ থাকে এটা বিভিন্ন টাইপের সয়েলের জন্য বিভিন্ন হয় सपोज যদি বালি হয় তাহলে সেখানে আমার জলটা বেশি পারকুলেট হয় छापिए चले এই স্লোপটা এরকম না হয় যদি আরো এদিকে আসতো তার মানে কি সার্ভিস রোড থেকে যদি বেরিয়ে আসতো তাহলে কি হতো আমার এই সাইড থেকে জলটা বেরিয়ে আসতো তখন আমার কি করতে হবে তখন আমাকে কাউন্টার বিম প্রোভাইড করতে হবে সেখানে যাতে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা আমার সেখানে মেকআপ করা যায় তাহলে কি হবে জলটা আর আমার ব্যাংকের বাইরে আসতে পারবে ঠিক আছে তারপরে এখানে দেখো এটা ড্রেন ড্রেন কেন প্রোভাইড করা হয় বৃষ্টির সময় যে জলটা এই সাইডে আসবে সেটা ড্রেনের মাধ্যমে আমার জলটা পাস করে যাবে তো সার্ভিস রোডে কোনো রকম ক্ষতি হবে না স্কয়ার ব্যাংক এর জিনিস যখন আমার ব্যালেন্সিং ডেপথ এর উপরে ক্যানেল করা হয় তখন কি হয় যে মাটিটা দিয়ে আমি কাটিং করি সেই মাটিটাই আমার ব্যাংকিং এর কাজে লাগে তখন যে মাটিটা আমার অতিরিক্ত থেকে যায় কিছু মাটি আমাদের কি হয় অতিরিক্ত থেকে যায় সেই মাটিটা আমার স্পয়েল ব্যাংকের মানে ব্যাংকের প্যারালালি আমার সেই মাটিটাকে ফিলিং করতে করতে যাওয়া হয় যেটাকে বলা হয় স্পয়েল ব্যাংক ঠিক আছে অতিরিক্ত মাটিটা দিয়ে স্পয়েল ব্যাংকটা তৈরি করা হয় এবার দেখো ইনসাইড প্রফিট অর আউটসাইড প্রফিট যখন কি হয় আমি কাটিং করা মাটিটা দিয়ে আমি ব্যাংকিং করছি তো ব্যাংকিং করার সময় দেখলাম আমার পর্যাপ্ত মাটি নেই কিছু মাটি কম পড়ছে তখন আমার ক্যানেলের মধ্যে থেকে বা ক্যানেলের বাইরে থেকে আমার ছোট করে ক্যানেলের প্যারালালি একটা নির্দিষ্ট একটা হাইটেড বা একটা ডেপথে মাটিটাকে কাটিং করে নিয়ে আমার ব্যাংকিং এর কাজে লাগানো হয় সেটা যখন ক্যানেলের ভিতর থেকে কাটা হয় তখন সেটাকে বলা হয় ইনসাইড প্রফিট যখন ক্যানেলের বাইরে থেকে বা সাইড থেকে কাটা হয় তখন সেটাকে বলা হয় আউটসাইড প্রফিট ঠিক আছে তো আপাতত এইটুকুই ছিল তো আর কিছু বাকি নেই এখানে দেখানোর মতো তো থ্যাংক ইউ